অভিনেত্রী তিশা। না বন্ধুরা, সে এমন কোনো বিখ্যাত অভিনেত্রী নয়, কিন্তু উদীয়মান সুন্দরী এ অভিনেত্রী একটি বিশাল সমস্যার কারণে, কিছু স্ক্যান্ডেল, কিছু দুর্নাম, কিছু সুনাম, কিছু অতিরিক্ত সাংবাদিকদের লেখালেখির কারণে এবারে মুখ খুললেন তিশা। যারা তার ক্ষতি করেছেন তাদের নাম প্রকাশ করবেন। সেদিন সকাল থেকেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার অসুস্থতার খবর ভাইরাল হয়েছিল। তবে তার পারিবারিক সূত্র থেকে খবরটি নিশ্চিত হওয়া যাচ্ছিল না। পরে তার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির খবর নিশ্চিত করেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। সেদিন দুপুরে জানা যায় অনেকটা সুস্থ হয়ে উঠেছেন অভিনেত্রী, বাসায়ও ফিরেছেন। এরপর বিকেল 5:30 দিকে নিজের ফেসবুকে তাঁর অসুস্থতা নিয়ে একটি পোস্ট করেন তানজিন তিশা। অভিনেত্রী তানজিন তিশার আসলে কি হয়েছিল, আসুন বিস্তারিত জানা যাক। দীর্ঘ পোস্টের শুরুতেই তানজিন তিশা লিখেছেন তার অসুস্থতা নিয়ে। তিশা লিখেছেন, আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম, কিছু অতিরিক্ত কথাবার্তা, কিছু অতিরিক্ত লেখালেখি দেখতে পেলাম এবং সেই বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, সেদিন রাতে আমার ফুড পয়জিংয়ের পরে আমার অবস্থা খুব খারাপ ছিল, তাই আমি একটি স্লিপিং পিল খাই। পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আমি বমি করি এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি। আর আমি আসলে খেয়াল করিনি স্লিপিং পিলের এমজিটা বেশি ছিল, হ্যাঁ, যেটা আমার প্রেসক্রাইব করা না আর কি, আমাকে যেটা প্রেসক্রাইব করেছে সেটা আসলে ওই মেডিসিনটা না। সো ওইটার পরে সামহাও আমি কিছুক্ষণ পর ব্যাড ফিল করে আমি বমি করে দিই বাসায়। দেন আমাকে ইমার্জেন্সি ভাবে হসপিটালে নেওয়া যায়। আমার কোনো সেন্স ছিল না ওই টাইমে, একটা হসপিটালে যাওয়া, সরকারি একটা হসপিটালে যাওয়ার পর ওখান থেকে ওরা মনে করেছে হয়তো ওইটা সুইসাইড কেস। দেন ওরা আমাকে একটা বেসরকারি একটা হসপিটালে আমি যাই পান্থপথে। দেন সেখানে যাওয়ার পর তারা নর্মালি কি হয়, একটা মানুষ যদি আত্মহত্যা করতে যায় তারা না হয় গলায় ফাঁস দেয়, না তারা অনেক কিছু খেয়ে ফেলে, তাই তো, তাদের ওয়াশ করতে হয় সেটা। আমাদের ডক্টর কিন্তু, আমি এটা আজকে শুনলাম, ডক্টর কিন্তু বলেছে চাইলে আমরা এইভাবেই রাখতে পারি চেক আপে, আপনারা চাইলে যদি যেটা খেয়ে ফেলেছে, যেটা সাইড ইফেক্ট হয়েছে, যদি আপনাদের মনে হয় যে সেটা আমরা রিস্ক নিব না, তাহলে আমি এখন সম্পূর্ণ সুস্থ। এদিকে তিশার অসুস্থতা নিয়ে নানা ধরনের গুজব তৈরি হয় এবং মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এমনও শোনা যায় তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। সরাসরি আত্মহত্যা শব্দটি ব্যবহার না করলেও নিজের পোস্টে বিষয়টি নিয়েও লিখেছেন তিশা। তিশা লিখেছেন তার ফেসবুক স্ট্যাটাসে, আমার বাবা 2 বছর আগে মারা যায়। বাবা চলে যাওয়ার পরে আসলে আমার বাবা মার শিক্ষা এটা না আসলে, বাট হ্যাঁ, আমি একটা মেয়ে, যেই মেয়ে আসলে অন্যায়ের প্রতিবাদ করতে পছন্দ করে, এটা আমি আমার পার্সোনাল লাইফের মানুষ এবং আমি প্রফেশনাল লাইফের মানুষগুলোকেও বললাম, আমি এমন একজন মানুষ যে অন্যায়ের প্রতিবাদ করতে পারে এবং যত যদি কোনোদিন দেখি আমার সাথে কোনো অন্যায় হচ্ছে, অন্যায় হয়েছে, সেটার প্রতিবাদের জন্য আমার যেটা করা দরকার সেটা আমি করব। বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি কোনো মানুষ অথবা যে কোনো মানুষের জন্য জীবনে প্রত্যাশা করি না। পোস্টের শেষের দিকে তানজিন তিশা ইঙ্গিত দিয়েছেন কেউ কেউ তাঁর ক্ষতি করতে চাইছেন, শিগগিরই এ বিষয়ে তিনি বিস্তারিত জানাবেন বলে উল্লেখ করেন। তিশা লিখেছেন, ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই, কিন্তু আমি একটি বিষয় বলতে চাই। ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে, যদি থাকে, এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছেন। মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে, বিশেষ করে আমার সহকর্মী, পরিচালক, ব্যক্তিগত জীবনের মানুষ, যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন, তাদের প্রত্যেকটি মানুষের নাম মেনশন করে অতি শিগগিরই আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য সাংবাদিক ভাই বোনদের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করব। আমার যদি আমার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কিছু বলার থাকে, সেটা হতে পারে আমার মিডিয়া পার্সনের কেউ, আমার কলিগ, আমার কো-আর্টিস্ট, আমার কোনো ডিরেক্টরস, বা আমার পার্সোনাল লাইফের স্পেশাল কেউ হতে পারে, যদি আমার কাউকে নিয়ে কিছু বলতে হয়,
বা কেউ যদি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে বা হয়তো ক্ষতি করছে, তখন আমি সবার সামনে তাদের নাম মেনশন করে আপনাদেরকে জানাবো। সো অনেক কিছু ভেবে বসে থাকবেন না। আমি আমি আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা আর্টিস্ট বা মেয়ে। সো আমি আসলে যখন আমার মনে হবে আমার তাদের নামটা বলা উচিত, আমি তখনই আসলে নামগুলা বলবো। হঠাৎ সেদিন রাতে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী তানজিন তিশা। সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে, সেখান থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই অভিনেত্রীকে। রাত থেকে দুপুর পর্যন্ত সেখানেই চিকিৎসা দেওয়া হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় এখন বাসায় ফিরেছেন তিনি, আগের চেয়ে সুস্থ আছেন। এদিকে এই অভিনেত্রী অসুস্থ হওয়ার পর থেকেই অনলাইন নিউজ পোর্টালগুলোতে নানা ধরনের কথা ছড়িয়ে পড়েছে। অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, আমাদের অভিনয় শিল্পী তানজিন তিশা গত রাতে অসুস্থ হয়, তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে এখন বাড়িতে আছে, অনেকটা সুস্থ, কিন্তু এর মধ্যে কেউ কেউ খবর প্রচার করছে সে নাকি আত্মহত্যা করতে গিয়েছিল। আমার প্রশ্ন, তারা কোথা থেকে এই তথ্য পেলেন? তিশার পরিবারের কেউ কি তাদের বলেছেন, নাকি একজন অভিনেত্রীকে নিয়ে ইচ্ছে মতো লিখে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে? এ সময় নাসিম আরো বলেন, এটা যে একজন শিল্পীর উপর খারাপ ইমপ্রেশন তৈরি করতে পারে, সেটা যারা উল্টাপাল্টা খবর প্রচার করছে তাদের বোঝার দরকার ছিল। এখন কেন কি হয়েছিল সেটা সে ভালোভাবে সুস্থ হলেই জানা যাবে। কারোর সঙ্গে কোনো কথা বলা ছাড়াই যা ইচ্ছে তা যেন কেউ লিখতে না পারে, সেটি নিয়ে আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলব। গত মাসের শেষের দিকে আত্মহত্যা করেন অভিনেত্রী হুমায়রা হিমু। তার মৃত্যুর পরে তানজিন তিশা আত্মহত্যা নিয়ে গণমাধ্যমে বলেছিলেন, আমাদের মিডিয়ায় আত্মহত্যা বেড়েছে এই ধারণাটা ভুল। কেউ যদি ডিপ্রেশন থেকে আত্মহত্যা করে তাহলে সেটা স্পেশালি আমি তাদেরকে বলছি যারা আসলে রিসেন্টলি অনেক কিছু আমার আমার অনেক ক্ষতি বা আমার পিছে অনেক কিছু করার চেষ্টা করেছেন, কারণ আমি জানি আমি এমন একজন মেয়ে, আমি খুব অনেস্টলি আমার কাজটা করি, আমি আমার কাজে আলহামদুলিল্লাহ অনেক ফোকাসড আগে থেকে, আমি কখনো কারো ক্ষতি করি না, ক্ষতি করতে পছন্দ করি না। বলেন, সম্প্রতি তানজিন তিশা আত্মহত্যা নিয়ে সচেতনতামূলক কথা বলেছে, সেখানে এমন ঘটনা আমাদের কাছে অপ্রত্যাশিত, কি হয়েছিল সেটি শিগগিরই জানা যাবে। একটু সুস্থ হলেই আমরা তার সঙ্গে কথা বলবো, কিন্তু অনুরোধ করব বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে। সংশ্লিষ্টদের মতে এখন তিশার অসুস্থতা নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না, তিশার পুরোপুরি সুস্থ হয়ে ফিরলে তিনি বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেবেন। আমার সাথে কোনো অন্যায় হচ্ছে, অন্যায় হয়েছে, সেটার প্রতিবাদের জন্য আমার যেটা করা দরকার সেটা আমি করব, কিন্তু আমি আত্মহত্যা করব না। ইটস আ ভেরি ব্যাড থিং। এটা আমার ফ্যামিলির শিক্ষা না, এটা আমার বাবার শিক্ষা না, এটা আমার মার শিক্ষা না। এদিকে বেশ কিছু অনলাইন গণমাধ্যমের খবরও বলা হয়েছে, অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে আরেক অভিনেতা মুশফিক আর ফারহানের সম্পর্ক প্রায় দেড় বছর ধরে। তারা বেশ কিছু নাটকে একসঙ্গে অভিনয় করেন, এভাবেই তাদের মধ্যে প্রেম হয়, পরে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এই ঘটনা আসলে কতটুকু সত্য? আমার দর্শকের জন্য, যারা আসলে খুব মন খারাপ করছিল, টেনশন করছিল, তাদের জন্য আমার কথাগুলো বলা। এখন আসি আমি সেকেন্ড পোর্শনে, যে মুশফিক আর ফারহান আর আমার প্রেম, এরকম এই গুঞ্জন বা এরকম একটা কিছু। ফার্স্ট অফ অল, ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না, মুশফিক আর ফারহানকে নিয়েও আমি কোনো কথা বলবো না। সেটা যদি আমার প্রেম হোক আর না হোক, আমি এর আগেও বলেছি, দ্যাট ইজ টোটালি মাই পার্সোনাল ম্যাটার। যেদিন আমি পাবলিককে বলার আমার ইচ্ছা হবে যে আমার এর সাথে প্রেম বা আমি কি বিয়ে করেছি, আমি সেদিনই বলবো। সো আপনাদের যদি মনে হয় আপনারা সমালোচনা করবেন, করতে চান, আপনারা করে ভালো থাকবেন, দেন ডু দ্যাট, আমার এতে কোনো আপত্তি নেই। সেটি জানার জন্য দুই অভিনয় শিল্পীর সঙ্গে একাধিকবার মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয়। কঞ্জুস দুই নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা ও মুশফিক আর ফারহান। সর্বশেষ তানজিন তিশার মুঠোফোনে কল দিলে এই অভিনেত্রী সহকারী আল আমিন ধরেন। তিনি বলেন যে ঘটনা ছড়িয়েছে তেমন কিছুই নয়, সেগুলো মিথ্যে, আপা এখন ঘুমাচ্ছেন। কেন হাসপাতালে ভর্তি হতে হয়েছিল জানতে চাইলে আল আমিন বলেন,
হঠাৎ আবার ফুড পয়জনের সমস্যা দেখা দেয়, যে কারণে হাসপাতালে ভর্তি করতে হয়। আপা ঘুম থেকে উঠলেই এসব নিয়ে কথা বলবেন। এদিকে মুশফিক ফারহান হোয়াটসঅ্যাপে জানান তিনি এগুলো নিয়ে কথা বলবেন। বর্তমানে তিনি মায়ের পাশে রয়েছেন, মাকে সময় দিচ্ছেন। আর অনেকে জিজ্ঞেস করেছেন আমি কেন মুশফিকার ফারহানের নামটা লাস্টে নিয়েছি, কারণ আপনারা সবাই মুশফিকার ফারহানের সাথে আমাকে জড়িয়ে কথা বলছিলেন, তার কারণেই আসলে মুশফিকার ফারহানের নামটা ওখানে নেওয়া। বন্ধুরা, এই ছিল উদীয়মান সুন্দরী রূপসী অত্যন্ত সুন্দর অভিনয় শিল্পী তানজিন তিশার সম্প্রতি ঘটে যাওয়া একটি দুর্নাম বা একটি স্ক্যান্ডেল বা মিডিয়ায় ভাইরাল হওয়া একটি অস্বস্তিকর সংবাদ প্রসঙ্গে। ধন্যবাদ। আত্মহত্যা এই ওয়ার্ডটা কখনোই না। থ্যাংক ইউ, আই লাভ ইউ অল, মানে আই লাভ ইউ অল। আমি আমার ফ্যান্সদের আসলে আমি আজকে এত মেসেজ পাচ্ছি আমার স্পেশালি আমার ফ্যান্স গুলার, যে আপু আমাদের ভাল লাগতেছে না, আপু আমাদের ভাল লাগতেছে না, ডু সামথিং। তারপর আমার মনে হলো স্ট্যাটাসটা এনাফ না, আমি নিজে আসি। সো এই জন্য আপনাদেরকে ক্লিয়ার করা, থ্যাংক ইউ সো মাচ। কেউ হলুদ সাংবাদিকতাদের পাল্লায় পড়বেন না। Boop 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 bo